কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল মাই অনারেবল ভিয়ারদের জন্য আরও একটি পার্সেন্টেজ থেকে ম্যাথ নিয়ে আসছি ম্যাথটি অভিয়াসলি প্রিভিয়াস প্যাটার্নটি নিয়ে আসছি সো ম্যাথটি যদি ভালো লাগে অভিয়াসলি কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সো লেটস গো ট্রাই টু সলভ দিস কোয়েশ্চেন অভিয়াসলি পার্সেন্টেজ থেকে ম্যাথটি ম্যাথটিকে বলতেছে ম্যাথটি বলতেছে যে পরিমের আয় রহিমের আয় অপেক্ষা টোয়েন্টি ফাইভ বেশি রহিমের আয় করিমের আয় অপেক্ষা শতকরা কত কম বা বেশি সেটি আইডেন্টিফাই করতে হবে সো আই কোশ্চেনটির আমরা অপশান লক্ষ্য করতেছি এ বলতেছে টোয়েন্টি অপশন অপশান বি বলতেছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অপশান সি বলতেছে থার্টি পারসেন্ট অপশান ডি বলতেছে থার্টি ফাইভ পারসেন্ট সো হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান এ বি সি অরডি সে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে অপশানের কোন কোনটি হবে রাইট অ্যান্সার সো আমরা এক্সপ্লেন করি এক্সপ্লেন নাও সো লক্ষ্য করি মাতৃ বলতেছে করিমের আয় রহিমের আয় অপেক্ষায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট বেশির কথা বলেছে সো আমরা কি শতকরাতে আমরা ওয়ান হান্ড্রেড নিব প্রথমত দেন হচ্ছে আমরা টোয়েন্টি ফাইভ রয়েছে সো টোয়েন্টি ফাইভটাকে আমরা এখানে অ্যাড করে নিব অ্যাড অর্থাৎ যোগ করে নিব যদি যদি আমরা যোগ করে নিই তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ আমরা টোটাল পাই সো এটা দেখতে পাচ্ছি যে টোয়েন্টি ফাইভ রয়েছে পার্সেন্টেজ আকারে সো পার্সেন্টেজ আকারে রেখে দেবো নেক্সট আমরা কী করতে পারি অ্যাজ এ রিকোয়ারমেন্ট অ্যাজ এ রিকোয়ারমেন্ট হচ্ছে দিস কোশ্চিন সো আমরা একটি একটি ধ্রুবক নিব যেমন হচ্ছে এক্স এর ওয়ান টোয়েন্টি পার্সেন্ট যেটি ভ্যালিটি পেয়েছে এটি ওয়ান টোয়েন্টি রাইট সাইডে আমরা লক্ষ্য করি 25 ছিল সেই টোয়েন্টি ফাইভটি আমরা রেখে দিব নেক্সট আমরা কি করতে পারি লক্ষ্য করি x ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ ছিল পার্সেন্টের আমরা কি ওয়ান লিখতে পারি ডিভাইডেড আকারে অ্যান্ড রাইট সাইডে লক্ষ্য করি আমাদের টোয়েন্টি ফাইভ সেই টোয়েন্টি ফাইভটি আমরা রেখে দিচ্ছি নেক্সট আমরা কী করতে পারি টোয়েন্টি ফাইভ ছিল ইকোয়াল রাইট সাইডে সেটি আমরা রেখে দেবো প্রথমত অ্যান্ড আমরা লক্ষ্য করি এখানে ওয়ান হান্ড্রেড রয়েছে ডিভাইডেড অবস্থায় ওকে ওয়ান হান্ড্রেড রয়েছে ডিভাইডেড অবস্থায় সো ইকোয়াল রাইট সাইডে নিয়ে আমরা কী করেছি মাল্টিপুল করে নিয়েছি জাস্ট প্রিভিয়াস কোশ্চিনের প্যাটার্নডে অ্যান্ড আমরা লক্ষ্য করি ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে ডিভাইডেড মাল্টিপল অবস্থায় সো আমরা কী করি এটিকে ওয়ান টোয়েন্টি ফাইভকে আমরা ডিভাইডেড করে নিতে পারি আমি লক্ষ্য করি এক্স ছিল এক্স রেখে দিচ্ছি অ্যান্ড আমরা যদি আর ইকুয়ালের রাইট সাইডে যে রাশিটা রয়েছে এটাকে লক্ষ্য করি উপরে রয়েছে টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড আর নিচে দিয়ে লক্ষ্য করি ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে সো আমরা যদি কাটাকাটি করি ফাইভ দ্বারা সো আমি লক্ষ্য করি টোয়েন্টি ফাইভ ইন্টু ফাইভ আমরা জানি ওয়ান টোয়েন্টি ফাইভ সো ওয়ান টোয়েন্টি ফাইভ আউট হয়ে গেছে আর পুরো রয়েছে এখানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ সো আমরা ফাইভ দ্বারা ফাইভ ইন্টু টোয়েন্টি যদি করি তাহলে আমরা কী করতে পারি ওয়ান হান্ড্রেডকে আউট করতে পারি অতএব এক্স ইকুয়াল টোয়েন্টি ফাইভ এক্স ইউকাল সরি এক্স ওয়েল টোয়েন্টি করে থাকে জাস্ট সো টোয়েন্টি পরে থাকে বন টোয়েন্টি লিখে দিয়েছি সো এক্স ইকুয়াল টোয়েন্টি পারসেন্ট ইজ দ্য অ্যান্সার নাম্বার দিস কোয়েশ্চিন যেটি আমরা লক্ষ্য করি অপশান এতে রয়েছে রাইট অ্যান্সার সো যদি ভালো লাগে সো অবভিয়াসলি কমেন্টে জানাবে আর এ প্রত্যাশায় এপারটি শেষ করতেছি আল্লাহ হাফেজ